ঈদযাত্রায় ফেরিতে হুড়ুহুড়ি ও অতিরিক্ত গরমে পাঁচ জনের মৃত্যু, আহত আরও ১৫ জন। থেকে ১৫০ মানুষ অজ্ঞান হয়ে পড়ে গেছে। আগে আগে নামার জন্য একটা মানে প্রতিযোগিতা শুরু হয়ে যায়, প্রচুর লোক করছে, মানে ধারণ ক্ষমতার বাইরে লোক করছে। আহত হয়েছে ওই চাপে এবং গরমে এবং পাড়ায় প্রচন্ড রোদের তাপ, ঘাম, যার কারণে অনেক লোক হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছে। দুর্ঘটনার পর শিমুলিয়া বাংলাবাজার এবং পাটুরিয়া দৌলতদিয়া রুটে চালু সব ফেরি, ঠেকানো যাচ্ছে না জনস্রোত, যাত্রী বোঝাই প্রতিটি নৌযান। আমাদের ফেরি সার্ভিস এখন স্বাভাবিক হয়েছে, মানুষও যাচ্ছে, এখন গাড়িও চলাচল করতে। আমরা ফেরি পেয়েছি কিন্তু আমরা উঠি নাই, রিক্স নি নাই, আমরা যাওয়াই লাগবে, দরকার, অসুস্থ দাদাদিদার জন্য, বোন আছে, ভাই আছে বাড়িতে, সবার সাথে ঈদ করতে ভালো লাগে, এর জন্য অনেক কষ্ট করে তারপরে যাইতেছি। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, শুক্রবার পবিত্র ঈদ উল ফিতর, ঈদগাহ বা খোলা মাঠে নয় জামাত। এবং ঢাকায় চীনের উপহার সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা, দ্বিতীয় ডোজ নিশ্চিত করেই প্রয়োগ, অগ্রাধিকারে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল টেকনোলজিস্টরা। ঈদযাত্রায় হুড়ুহুড়ি এবার কেড়ে নিল প্রাণ। শিমুলিয়া বাংলাবাজার রুটের ফেরিতে অতিরিক্ত চাপ আর গরমে মারা গেছেন নারী শিশুসহ ৫ জন, আহত হয়েছেন অন্তত ১৫ জন। এদের চিকিৎসা দেয়া হচ্ছে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। মৃতদের মধ্যে যে ৩ জন শনাক্ত হয়েছেন তাদের ২জন মাদারীপুর এবং ১জনের বাড়ি বরিশাল। সঞ্জয় কর্মকার অভিজিৎ ও নাসির উদ্দিন উজ্জ্বলের তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন। স্বজনদের সঙ্গে ঈদ করতে মরিয়া হয়ে ছুটছেন মানুষ, প্রতিটি ফেরি বোঝাই হয়ে যাচ্ছে ঘরমুখ মানুষে, এবার গুনতে হলো তারই চড়া মাশুল। ফেরিতে ওঠার সুযোগ পায়নি একটি গাড়িও, গাদাগাদি করে দাঁড়িয়ে মানুষ। প্রচণ্ড গরম আর হুড়ুহুড়ির কারণে প্রাণঘাতী পরিস্থিতি তৈরি হয়। বুধবার সকাল ৯টার দিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলাবাজারগামী ফেরি শাহপরাণে মারা যায় এক শিশু। এরপর এনায়েতপুরী ফেরি থেকে নামতে গিয়ে হিট স্ট্রোকের শিকার হয়ে মারা যান ৪ জন, আহত হন অনেকে। ঘাটে ফেরার আগেই নামার প্রতিযোগিতা শুরু হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ১ থেকে ১৫০ মানুষ অজ্ঞান হয়ে পড়ে গেছে, আগে আগে নামার জন্য একটা মানে প্রতিযোগিতা শুরু হয়ে যায়, তো যার কারণে দেখা গেছে যে হুড়ুহুড়ির মধ্যে ফেরির ডালাটা ফালানোর আগ মুহূর্তে আর কি হুড়ুহুড়িটা হয়। প্রচুর লোক করছে, মানে ধারণ ক্ষমতার বাইরে লোক করছে। আহত হয়েছে ওই চাপে এবং গরমে এবং পাড়ায়। আহতদের ১২ জনকে ঘাটেই অস্থায়ী ক্যাম্প করে চিকিৎসা দেয়া হয়। গুরুতর আহত ৩ জনকে ভর্তি করা হয় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ফেরি দিয়ে পার হওয়ার সময় অনেক লোক হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছে, যেরকম প্রচণ্ড রোদের তাপ, ঘাম, যার কারণে পানিশূন্যতা, এইরকম অবস্থা। ঘাটের অব্যবস্থাপনার কারণে এই দুর্ঘটনা হয়েছে বলে অভিযোগ যাত্রীদের। মিজানুর রহমান খবির, সময় সংবাদ। এদিকে সন্ধ্যার পর শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে সব ঘাট খুলে দিয়েছে বিআইডব্লিউটিসি। এই মুহূর্তে শিমুলিয়া ঘাটে আছেন সহকর্মী সানবীর রূপল, বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রূপল, রিচার্ড, এই মুহূর্তে শিমুলিয়া ঘাটের ঈদে বাড়ি ফেরা মানুষজনের খবর হচ্ছে, একটির পর একটি ফেরি আসছে, মানুষজন ভিড় করছেন, হুমড়ি খেয়ে পড়ছেন, পারাপার হচ্ছেন, যাচ্ছেন বাড়ির পানে। আবার ঠিক একই রকমভাবে এখানে যে যানবাহনগুলো আছে সেই যানবাহনগুলোও এরকমভাবে পারাপার করছে, এবং যানবাহনগুলো যদিও বেশ অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হয়, তবে মানুষজনের কিন্তু অপেক্ষা খুব একটি করতে হয় না, কারণ ফেরির যে বেশ কয়েকদিন আগে, ১-২ দিন আগে ফেরির যে সংকট ছিল সেই ফেরির সংকট কিন্তু এখন নেই। হ্যাঁ, এখন ফেরির সংকট যেহেতু নেই তাই সবগুলো পল্টন কিন্তু খোলা এবং সবগুলো ফেরি চলাচল করছে, এবং যার ফলে মানুষের যে চাপ সেই চাপ কিন্তু সামাল দেওয়া যাচ্ছে। তারপরও মানুষের স্রোত কিন্তু আসছে, কিন্তু এই মানুষগুলো, যাদের সাথে আমি কথা বলেছিলাম, তারা বলছিলেন যে ঢাকা থেকে তাদের আসতে বেশ বেগ পোহাতে হয়েছে, কারণ ভেঙে ভেঙে তাদের একের পর এক যানবাহন পরিবর্তন করে তারা কিন্তু এসেছেন। যদিও সরকারি নির্দেশনা ছিল এবছর বাড়িতে না ফেরার অথবা
গাদাগাদি করে যাতে না যাওয়া যায় না যাওয়া লাগে সেই জন্য কিন্তু গণপরিবহন বন্ধ আছে। এবং এখানে যাত্রীরা যারা বলছেন, তারা বলছেন যে সীমিত আকারে যদি গণপরিবহন খোলা থাকতো তাহলে এই ভিড় এবং এই ঘটনা দুর্ঘটনা অন্তত তাদেরকে ভোগাতো না, তাহলে স্বস্তিতে তারা বাড়ি ফিরতে পারতেন অন্তত। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে দিনের বেলা এই চাপ সামাল দেওয়ার সময় আমি দেখেছি যে ট্রলার চলেছে দুই পাশে পারাপারের জন্য, তবে সন্ধ্যার পরেও কিন্তু কিছু কিছু ট্রলার আমি দেখতে পেয়েছি যারা যাত্রী পরিবহন করেছে। এবং সেদিকের লক্ষ্য রাখার জন্য কিন্তু এখানের টহল পুলিশ তারাও কিন্তু চেষ্টা করছে। এবং একটু খানিকক্ষণ পরপর আমি দেখতে পেয়েছি যে পদ্মায়ও কিন্তু সেরকম তাদেরকে সতর্ক করা হচ্ছে, যদিও এই সতর্কবার্তা সব সতর্কবার্তা উপেক্ষা করে কিন্তু মানুষজন ছুটছেন এবং আগামীকালও হয়তো এরকম পরিস্থিতিই থাকবে। তবে ঈদের শেষ দিন পর্যন্ত অর্থাৎ আগামীকাল এবং পরশুদিন যেহেতু ঈদ, সেই পরশুদিন পর্যন্ত এই চাপ মানুষের বাড়ি ফেরার চাপ হয়তো থাকবে। তো এখনও পর্যন্ত শিমুলিয়া ঘাটের ঈদে বাড়ি ফেরা মানুষের খবর ছিল এটুকুই। ফিরে যাচ্ছি স্টুডিওতে রিচার্ড। শিমুলিয়া বাংলা বাজারের পাশাপাশি পাটুরিয়া দৌলতিয়ারও সব ঘাট এই মুহূর্তে খুলে দেওয়া হয়েছে। তারই সবশেষ খবরাখবর জানাতে অর্থাৎ ঈদে ঘরমুখো মানুষের সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে শিমুলিয়া ঘাট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সানবীর রূপল। ঈদে ঘরমুখো মানুষের ঢল, দুর্ঘটনা, সড়ক, মহাসড়ক এবং ঘাটের ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে আজ আমাদের সহকর্মী সেলিয়া সুলতানা আছেন। আমরা একটু তার কাছে জানতে চলে যাব। সেলিয়া, আপনার কাছে আমার প্রথম প্রশ্নটা যেটি সেটি হচ্ছে গিয়ে এই যে ঈদে ঘরমুখো মানুষের একটা চাপ, পরবর্তীতে আমরা আজকে একটা দুর্ঘটনাও দেখেছি, এটি আসলে কেন সংঘটিত হলো, কি তথ্য আছে, বিশ্লেষণাত্মক মন্তব্য যদি আপনার কাছে জানতে চাওয়া হয় তাহলে কি বলবেন? রিচার্ড, আপনি জানেন যে প্রতিবার আমরা কিন্তু সাধারণত যখন ঈদে ঘরমুখো মানুষের ভিড় নিয়ে কথা বলি তখন কিন্তু ফিটনেসবিহীন গাড়ি, সড়ক ঠিক আছে কিনা, ফিটনেসবিহীন লঞ্চ বা এ ধরনের বিষয়গুলো, যেগুলো খুব স্বাভাবিক। কিন্তু এবার কিন্তু যেহেতু মহামারীর সময় এবং লকডাউন ছিল দীর্ঘদিন এবং এক ধরনের সীমাবদ্ধতার মধ্যে দিয়ে চলতে বিভিন্ন ধরনের পর্যালোচনা এবং নির্দেশনা দেওয়া হয়েছে, সেই বিষয়গুলো কিন্তু প্রতি বছর আমরা আসলে কভার করি না। আমাদের যে সহকর্মীরা, আমরা যারা কভার করেছি, তারা কিন্তু গত সাত দিন ধরে আমরা দেখেছি যে ঘরমুখো মানুষের এক ধরনের ঢল, যে দুর্ভোগের কথা বলছেন এবং আজকে যে দুর্ঘটনার ঘটনা ঘটেছে সেই জায়গার বিষয়ে যদি আমরা জানতে চাই, আমরা সেই বিষয়টি বাংলাবাজার ফেরিঘাট থেকে আমাদের সেখানে আছেন নাসিরউদ্দিন উজ্জ্বল, তিনি আমাদেরকে জানাতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত। একটু আমরা নাসিরউদ্দিন উজ্জ্বলের কাছে যাব। নাসিরউদ্দিন উজ্জ্বল, আপনি আমাদেরকে একটু জানাবেন যে আপনার দৃষ্টিতে কেন আজকে এই দুর্ঘটনা, আপনি তো অনেকদিন ধরে কভার করে আসছিলেন। মরিয়া হয়ে উঠলো এবং তারা কিন্তু এই যে ফেরিঘাটে ফেরি বন্ধ থাকবার পরেও কিন্তু ভোর থেকে মানুষের দল নামতে থাকলো এবং নানা রকম দুর্ভোগের মধ্যে কিন্তু তারা ফেরি ছাড়াতে বাধ্য করে। যখন এই শিমুলিয়া বাংলা বাজার রুটে ঈদে ঘরমুখো মানুষের আগাম ঢল নেমে যায় তখনই কিন্তু আজ করা গেছে যে এই যে দক্ষিণাঞ্চলের কয়েক লাখ মানুষ রাজধানী ছাড়তে যাচ্ছে, কিন্তু এই পরিস্থিতিটা মোকাবেলা করতে গিয়ে যে সিদ্ধান্তটি হলো সেটি এই শুক্রবার রাতে কিন্তু বিআইডব্লিউ টিএ ঘোষণা দিয়ে দিল যে পরদিন শনিবার থেকে আর কোনোরকম দিনের বেলা ফেরি চলাচল করবে না। তখনই কিন্তু মানুষ মরিয়া হয়ে উঠল এবং তারা কিন্তু এই যে এই ফেরিঘাটে ফেরি বন্ধ থাকবার পরেও কিন্তু ভোর থেকে মানুষের ঢল নামতে থাকলো এবং নানা রকম দুর্ভোগের মধ্যেও কিন্তু তারা ফেরি ছাড়াতে বাধ্য করছে এবং তারা ফেরি ছেড়ে চলে গেছে। কিন্তু এই পরিস্থিতি ঠেকানোর জন্য কিন্তু রবিবার থেকে বিজিবি নিয়োগ দেওয়া হলো এবং বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হলো, কিন্তু কিছুই কিন্তু হলো না। সেই কোস্টগার্ড এখানে যে বিজিবি তাদেরকে তোয়াক্কা না করে কিন্তু ঢল অব্যাহত থাকলো এবং পরবর্তীতে যে ঘটনাটি ঘটলো যে ফেরি চলছে তো চলছেই, কিন্তু গতকাল এবং আজ দুদিনে কিন্তু এই রুটের সবগুলো ফেরি স্বাভাবিক চলেছে। দিনের বেলায় এই ঘোষণাটি দেওয়া হয়নি কিন্তু লোকজনকে কিন্তু পার করা এত চাপ ছিল যে কিন্তু আজকে যে বিআইডব্লিউ টিএ যে ঘোষণা দিয়েছে যে
ফেরি স্বাভাবিক, কিন্তু এই ঘোষণার আগে কিন্তু আমরা দেখেছি গেলকাল এবং আজ চলেছে। আর আজকে যে ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু যে প্রচন্ড গরম ছিল এবং যে দুটো ফেরিতে এই যাত্রীরা ছিলেন সেখানে কিন্তু বাংলা বাজার প্রান্ত থেকে শিমুলিয়া প্রান্তে এসে তারা যানবাহন গুলো নামানোর আগে কিন্তু লোকজন উঠে যাচ্ছিল, তখন কিন্তু এই চাপাচাপি করে অনেক গাদাগাদি ভিড় হয়ে যায়। আর আজকে ছিল অনেক গরম, সেই গরমের মধ্যে এত গাদাগাদির কারণে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে। এবং এই দুর্ঘটনাটি রোধ করা যেত যদি সঠিক পরিকল্পনা থাকতো এবং বিআইডব্লিউটিসি ভুল সিদ্ধান্তটি না হতো। সেলিয়া নাসিরুদ্দিন উজ্জ্বল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের যে প্রতিবেদকরা আছেন তারা গত 4-5 দিন থেকে আসলে পুরো বিষয়গুলো কভার করে আসছিলেন। এবং রিচার্ড, আপনি জানেন যে একটি বিষয় আপনাকে বলে রাখি, গত 2-3 দিন আগে যখন পাটুরিয়া, দৌলদিয়া বা বিভিন্ন রুটগুলো আসলে বন্ধ করে দেওয়া হয়েছিল ফেরিঘাটের, আমরা দেখেছি যে পন্টুনগুলোতে কিন্তু সাধারণ যাত্রী যারা আসলে জানেন যে লকডাউনে ফেরি বন্ধ থাকবে, লঞ্চ বন্ধ থাকবে, দূরপাল্লার বাস বন্ধ থাকবে, তারপরও কিন্তু তারা সেখানে পুরো ফেরিটি অনেকটা বলা যেতে পারে ব্লক করে বসেছিল, যার কারণে জরুরি যে পরিবহন, অ্যাম্বুলেন্স, পণ্যবাহী পরিবহন, সেগুলো কিন্তু আসা যাওয়া করতে পারেনি। শেষ পর্যন্ত কিন্তু এক ধরনের প্রশাসনের যে এক ধরনের বাধা, সে বাধা উপেক্ষা করে শেষ পর্যন্ত কিন্তু 5টি শুধুমাত্র ফেরিতে আমরা দেখেছি কোনো ধরনের যানবাহন যায়নি, শুধুমাত্র যাত্রীদেরকে নিয়ে যেতে বাধ্য হয়েছিল। আচ্ছা সেলিয়া, আপনি যে প্রসঙ্গটি এইমাত্র বললেন সেটি হচ্ছে গিয়ে ফেরিঘাটে প্রশাসনের যে বাধাটা ছিল, প্রশাসনের যে তদারকিটা ছিল, সেটার কারণে ফেরি আসলে সেভাবে করে চলাচল করতে দেওয়া হয়নি, 5টি ফেরি চলাচল করছিল। আমার প্রশ্নটা হচ্ছে গিয়ে ফেরিঘাট পর্যন্ত তাহলে মানুষ গেল কীভাবে? সড়ক মহাসড়কের অবস্থাটাই বা কীরকম ছিল? সেখানে কি তারা বাধার সম্মুখীন হয়নি? আর সম্মুখীন যদি হয়ই, তারা তাহলে কীভাবে ফেরিঘাট পর্যন্ত পৌঁছলো? এখানে একটি বিষয় আপনাদেরকে বলে রাখি, আমরা যখন এই বিষয়গুলো কভার করছিলাম আমরা দেখি বিভিন্ন ধরনের বাধা দেওয়া হয়েছে, লকডাউনে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন যেতে পারবে না, মানুষ হেঁটে বিভিন্ন পরিবহনে গেছে, ছোট পরিবহনে তারা পার হয়েছে এবং তারা হেঁটে পার হয়েছে, বিচ্ছিন্নভাবে পার হয়েছে। একটি পর্যায়ে গিয়ে দেখা গেছে এত মানুষের আসলে ঢল থাকে যে তারা আসলে গিয়ে ঠিকই আসলে তাদের যে গন্তব্য সে গন্তব্যের জন্য অপেক্ষা করেছেন। আচ্ছা, আপনার কাছে কি ছোট্ট করে যদি আমাদের আরেকটু জানাতেন যে সমন্বয়হীনতার প্রশাসনের আসলে সিদ্ধান্তের ক্ষেত্রে সমন্বয়হীনতার কোনো আসলে অবস্থান ছিল কিনা বা সমন্বয়হীনতা ছিল কিনা, সেই ব্যাপারটা যদি একটু জানাতেন। আপনি এটাও নিশ্চয়ই জানবেন যে আমাদের দেশের যে প্রেক্ষাপট সেক্ষেত্রে কিন্তু অনেকটা বলা যেতে পারে আমরা কিন্তু শুধু আইন প্রয়োগ করলে হয় না, আইন মানাতেও হয়। সেক্ষেত্রে প্রত্যেকটা মানুষ যখন সচেতন না হবে ততক্ষণ পর্যন্ত আসলে আইন পুরোপুরি মানানো সম্ভব নয়, এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে আমাদের আর্থসামাজিক যে প্রেক্ষাপট, এই ঢাকা শহরে যারা আসলে কাজ করতে আসেন তাদের যে আর্থসামাজিক অবস্থা, তারা কেন আসলে বাড়িতে যেতে চান, এই বিষয়গুলো যদি আগে আমরা ঠিক করতাম সেক্ষেত্রে পরিকল্পনা নিলে আমার মনে হয় আমাদের যে সহকর্মীরা ফিল্ডে ছিলেন তাদেরও মনে হয়েছে যে এই পরিকল্পনাটা পুরোটা যদি প্রপার করা হতো সেক্ষেত্রে হয়তো এই ধরনের ঘটনাগুলো, এই ধরনের চিত্রগুলো আমরা নাও দেখতে পারতাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে সেলিয়া সুলতানা। আমাদের সাথে এতক্ষণ ঈদে ঘরমুখো মানুষের ঢল, দুর্ঘটনা এবং মহাসড়কে আসলে যান চলাচলের ব্যবস্থাপনা, ঘাটের ব্যবস্থাপনা সব বিষয় নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে ছিলেন আমাদের সহকর্মী সেলিয়া সুলতানা। দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদুল ফিতর হবে আগামী শুক্রবার। বিকেলে চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এ তথ্য জানান। এদিকে ঈদের জামাতের বিষয়ে আগের নির্দেশনায় বহাল থাকবে বলে জানান তিনি। প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে অদ্য 29তম যান সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। বৃহস্পতিবার রমজান মাস 30 দিন পূর্ণ হবে, শুক্রবার থেকে 1442 হিজরি সালের পবিত্র শাওয়াল মাস গণনা শুরু হবে। শুক্রবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। করোনা প্রতিরোধে চীনের উপহার 5 লাখ ডোজ সিনোফার্মের টিকা ঢাকায় আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় ডক্টর এ কে আব্দুল মোমেন বলেন, টিকা আনতে আপাতত বিকল্প উৎস হিসেবে চীনকেই গুরুত্ব দিয়ে এগোচ্ছে বাংলাদেশ। দেবাশিস রায়ের রিপোর্ট। বুধবার ভোরের আলো ফুটে ওঠার সাথে সাথেই করোনা মহামারীর এই দুঃসহ সময়ে ঢাকায় এসে পৌঁছায় চীনের সিনোফার্ম ভ্যাকসিনের উপহার চালান। এই ডোজগুলো বেইজিংয়ের ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সরাসরি ঢাকায় নিয়ে আসা হলো বিমানবাহিনীর এই
C-130 পরিবহন বিমানে। 5 লাখ টিকার সাথে প্রয়োজনীয় সংখ্যক সিরিঞ্জও পাঠিয়েছে সিনোফার্ম। উপহার স্বরূপ এই ভ্যাকসিনগুলো এলেও পরবর্তীতে আরও বড় আকারে এই চীনের সিনোফার্মের ভ্যাকসিন বাংলাদেশে নিয়ে আসার জোর চেষ্টা চালাচ্ছে সরকার। পরে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রহরায় 5টি ফ্রিজারে করে বেলা 9টার দিকে ভ্যাকসিনগুলো নেওয়া হয় তেজগাঁওয়ে ইপিআই এর স্টোরে। সতর্কতার সাথে টিকাগুলো বুঝে নেয় কর্তৃপক্ষ। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সিনোফার্মের ভ্যাকসিন আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য ও পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। আই রিকোয়েস্টেড দ্যাট ইফ হি ক্যান ম্যানেজ টু গিভ আস ইন ফেজেস এভরি মান্থ some quantity so that we can continue our vaccination. We are relatively hesitant to use those to our people because we are very concerned about the well-being of our people. As a result, we delayed the process of approval of the Chinese vaccine. So there is no reason to blame anyone. দেশের সবাইকে ভ্যাকসিনেশন কর্মসূচির আওতায় নিয়ে আসতে বাংলাদেশ বহুপাক্ষিক যোগাযোগ জারি রেখেছে বলেও জানান নীতি নির্ধারকরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। শেষ মুহূর্তে রাজধানীর শপিং মল, বিপণী বিতানগুলোতে চলছে জমজমাট বেচাকেনা। যারা ঢাকায় ঈদ করবেন বা ঈদের পরে বাড়ি যাবেন, মূলত তারাই এখন কেনাকাটা সারছেন। কারো পোশাকের সঙ্গে জুতা কেনা বাকি রয়ে গেছে, ম্যাচিং করে ব্যাগ কিংবা অলংকার কিনছেন কেউ কেউ, পছন্দের প্রসাধনী খুঁজতে দোকান থেকে দোকানে ছুটছেন অনেকেই। তাই শেষ মুহূর্তেও ক্রেতাদের চাপ নিউ মার্কেট এলাকার শপিং মল, বিপণী বিতান কিংবা ফুটপাতে। বাজার কেনাকাটা শেষ, শুধু হাতে চুড়ি বাকি আছে। কেনাকাটা অনলাইনে করা হয়েছে, কিন্তু এখন ডাক্তারের কাছে আসছে, কিছু আর কিছু কেনাকাটা বাকি আছে, যে জুতা টুতা এগুলো কেনাকাটা করবো আর কি। সময় হয় নাই, তা আসতে পারি না, এখন সব বাচ্চার জন্য কিছু কিনলাম আর নিজের জন্য কিছু কেনাকাটা করছি। এদিকে সরকার ঈদের ছুটি পিছিয়ে দেয়ায় বাড়তি একদিন বেচা কেনার সুযোগ পেয়ে খুশি বিক্রেতারা। মোটামুটি ভালোই হচ্ছে, আরেকদিন বাচ্চা আশা করছি আরো ভালো হবে। আগে যেমন ছেলে একটু বেশি ছিল, এখন একটু কমে আসছে। শেষ সময়ে এসে লাভের চেয়ে লগ্নি করা অর্থ তুলতেই বেশি মনোযোগ দেখা গেছে ব্যবসায়ীদের। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সাকিব আল হাসান চুক্তিবদ্ধ হয়েছেন মোহামেডানের সাথে। ঢাকা প্রিমিয়ার লিগ আসরে সাদা কালোদের হয়ে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার, এমনটাই জানিয়েছেন ক্লাবটির কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু। অন্যদিকে ঢাকা লিগে খেলবেন বলেই পাকিস্তান সুপার লিগে খেলতে সাকিব এখনও আবেদন করেননি বলে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় আসর ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে সাকিবের দেখা নেই কয়েক মৌসুম হলো। গত আসরে খেলার কথা থাকলেও আইসিসির নিষেধাজ্ঞা থাকার কারণে আর হয়ে ওঠেনি। তবে আন্তর্জাতিক মঞ্চের পর দেশের জনপ্রিয় ক্রিকেট আসরে ফিরছেন সাকিব, তাও আবার মোহামেডানের হয়ে খেলবেন তিনি, এমন খবর চাওয়ার হয়েছে ক্রিকেট পাড়ায়। অবশেষে সব গুঞ্জনের সত্যতা মিলেছে, সর্বোচ্চ পারিশ্রমিকের বিনিময় সাদা কালো ডেরায় খেলবেন সাকিব আল হাসান, নিশ্চিত করেছেন মোহামেডান ক্লাব কর্তৃপক্ষ। সাকিবের সাথে আগেই কথা হচ্ছিল, লিগ খেললে মোহামেডানে খেলবে বলছে, তখন বলছে আমরা মোটামুটি প্রপোজাল দিচ্ছি, ওরা রাজি হয়ে গেছে। আমাদের সাথে প্রক্রিয়া শেষ, সাকিব মোহামেডানে আগেও খেলেছেন, অবশ্যই একটা আনন্দের ব্যাপার। আমরা সাকিবের সাথে কথা বলছি, তার সাথে আমরা কন্ট্যাক্ট করছি পার্সি এখানে। করোনার প্রভাবে স্থগিত পাকিস্তান সুপার লিগ ESL শুরু হবে 1 জুন থেকে। ওই আসরে খেলার কথা ছিল বাংলাদেশের 3 ক্রিকেটার সাকিব, রিয়াদ ও লিটনের, কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগ T20 আসর হওয়ায় পাকিস্তানের আসরে না গিয়ে ঢাকা লিগে মাতাবেন সাকিব, কারণ PSL খেলার ব্যাপারে বিসিবিতে এখনও কোনো আগ্রহ দেখাননি বিশ্বসেরা অলরাউন্ডার। বাইরের ডোমেস্টিক লিগে ফার্দার পার্টিসিপেশনের জন্য আমরা এখন পর্যন্ত কারো কোনো রিকোয়েস্ট পাইনি, আমরাও দেখেছি আপনাদের মতো, বাট রিকোয়েস্ট আসলে তখন বর্ষেরা বিবেচনা করবে। সব কিছু ঠিক থাকলে 31 মে থেকে শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগ T20 আসরের শুরু থেকেই মোহামেডানের জার্সি গায়ে দেখা যাবে সাকিব আল হাসানকে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদযাত্রায় ফেরিতে হুড়োহুড়ি ও অতিরিক্ত গরমে 5 জনের মৃত্যু। দুর্ঘটনার পর শিমুলিয়া বাংলাবাজার ও পাটুরিয়া দৌলদিয়া রুটে সব ফেরি চালু, মহাসড়কেও যানজট। বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি শুক্রবার পবিত্র ঈদুল ফিতর, ঈদগাহ বা খোলা মাঠে নয় জামাত।
এবং স্ত্রী মিতু হত্যার বিচার চাওয়া বাবুল আক্তার ঘটনার পাঁচ বছর পর মামলার আসামি। পাঁচ দিনের রিমান্ডে নিল পিবিআই, বউকে খুন করতে দেয় ৩ লাখ টাকা। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়।